আগরতলা শহরকে বিশেষ করে শহরের বাজার এলাকাগুলোকে যানজটমুক্ত এবং স্বচ্ছ রাখতে আগরতলা পৌর নিগমের উদ্যোগে মলয়নগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের অধীন নাগিছড়াই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরি করা হয়। গত 11 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটির। শনিবার নাগিছড়া স্থিত এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মাছ লোডিং আনলোডিং এর কাজ শুরু হয়। এদিন ধর্মীয় মতানুসারে নারিকেল ফাটিয়ে এই কাজের শুভ উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিক, আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক এবং মলয়নগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। এদিন উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, শহর থেকে কিছুটা দূরে হওয়া এই এলাকায় যান চলাচল কিংবা লোকজনের আসা যাওয়া অনেকটাই কম ছিল, কিন্তু এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডটি তৈরি হওয়ার ফলে এই এলাকার গরিব অংশের মানুষদের নতুন কর্মসংস্থানের দিশা পাবে এবং ব্যবসা ভালো হবে। এই ইয়ার্ডটি তৈরির সূচনা লগ্ন থেকে সার্বিকভাবে এই এলাকার মানুষ যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তার থেকে বোঝা যায় যে শহরকে যানজটমুক্ত এবং নির্মল রাখার জন্য আগরতলা পৌর নিগমের যে প্রয়াস, সেই প্রয়াস ধীরে ধীরে সফলতার দিকে এগোচ্ছে। গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে জানাশুনি উদ্বোধন করা হয়েছিল, আমাদের ডেপুটি স্পিকারও ছিলেন এবং আমরা আজকে থেকে এটা চালু করা হয়েছে। এই এলাকার মানুষ যথেষ্ট খুশি হয়েছেন, যেদিন থেকে আমরা এই প্রজেক্ট শুরু করেছি সেদিন আমাদেরকে সহযোগিতা করছেন এবং আজকে যখন চালু হয়েছে তাদের মুখে আমরা দেখলাম খুব হাসি ফুটে, যারা খুশি হয়েছেন, কারণ এটা বেকওয়ার্ড জায়গা ছিল। এই এটা করাতে, ইয়ার্ড করাতে এখান থেকে আস্তে আস্তে গরিব অংশের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং ব্যবসা ভালো হবে, তা আমার বিশ্বাস থাকবে। আমরা প্রতি সময় এটা করার পরিকল্পনা আছে, কিছু দিন করার চেষ্টা করবো। আইসকে শুরু করার প্রস্তাব আছে। সার্বিকভাবে ব্যবসায়ীদের যে আশঙ্কা বা তাদের যে একটা চিন্তা ছিল, এখান থেকে মাছ নিয়ে বটতলা বা মহাজনদের ব্যবসা তারা সময় মতো মাছ বিক্রি করতে পারবে কি না, কিন্তু আজকে দেখে তাদের কাছে তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে না আমাদের এই যে পরিকল্পনা বা প্রজেক্ট এটা তাদের মাধ্যমেই সফল হবে এবং ব্যবসায়ীবৃন্দরা বা বহিরাজ্যের যারা এখানে মাছ নিয়ে আসেন তাদের সঙ্গে কথা হয়েছে। আমাদের এখানে একটা সোসাইটি গঠন করেছে মনোবাবু যারা দায়িত্বে আছেন এবং যারা সোসাইটির সঙ্গে আছে আমাদের উপপ্রধান সহযোগিতা করছেন, আমাদের এখানে যিনি বিধায়ক মাননীয় ডেপুটি স্পিকার উনিও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সার্বিকভাবে এলাকার মানুষ আমাদের সহযোগিতা করছেন। কাজে আমরা পৌরনগরের পক্ষ থেকে যেটা করা হচ্ছে আমার বিশ্বাস ধারণা যে আগরতলা শহরকে যানযুক্ত যানজট মুক্ত করার যে পরিকল্পনা আগরতলা পৌর নিগম নেওয়া হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে সফল দিকে যাচ্ছে। নাগিছড়া স্থিত এই ফিশ ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে বহিরাজ্য থেকে আগত মাছ বোঝাইকারী গাড়ির চালক এবং সহচালকদের থাকা খাওয়া এবং নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে বলেও জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।